আসলে শ্রমিকরা যে জায়গায় ঘোমায় ওইটা তো ঘুমানোর জায়গা না, প্রয়োজনে আপনার জায়গায় থাকলাম না, এই প্রেস ক্লাবের সামনে বিছানা করে থাকবো পর্যন্ত আমরা তাদের যোগদান করবো না। আমাদের ওই ভয়টা খেয়াল আপনার বলবেন খাবেন কি, আমরা তো আপনারটা খাই না, আমরা নিজেদের পয়সা খরচ করে কিনে খাই, অতএব আমাদের এই খাওয়া থাকার ভয়টা খেয়াল আপনার। আর চাকরির ব্যাপার বলবেন, চাকরি থাকবে না, ঠিক আছে, শ্রমিকরা যদি কাজ না করে আপনারই বা এই প্রতিষ্ঠান চালাবেন কি করে, সেটা তো আমরা দেখবো অনশন চালাবে। বন্ধুগণ, আমাদের মনোবলটা শক্ত রাখতে হবে, আমরা যদি মনোবলটা ঠিক রাখতে পারি তাহলে আমরা বিজয় নিয়ে আসতে পারবো। আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক ধরনের বিভ্রান্তি ছড়ানো হবে, বলা হবে শ্রমের যে মালিকরা বেতনের যে দাবি সেটা মেনে নিয়ে গেছেন, কিন্তু আমি এই সমাবেশের মাধ্যমে শ্রমিক ভাইদেরকে জানাতে চাই যে আগামী দিনের মধ্যে যদি আপনারা কোন লিখিত চুক্তি সংগ্রাম পরিষদের সাথে না আসেন, যতক্ষণ পর্যন্ত লিখিত চুক্তি না হবে ততক্ষণ পর্যন্ত শ্রমিকরা তাদের আন্দোলন চালিয়ে যাবে।